আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি যুবরাজ নোফেল এবং জুডিমি টিউটোরিয়ালে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা লজিক ডায়াগ্রাম আঁকা শিখব। তো আমরা এর আগে একটা লজিক ফাংশন সিম্পলিফাই করেছিলাম বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। তো এটার দুইটা ভার্সন আমার কাছে আপাতত আছে। একটা হচ্ছে এটার আগেরটা, বড়টা, বিগার ভার্সন, আরটা হচ্ছে এটা সিম্পলিফাইড ভার্সন, রাইট? তো প্রথমে আমরা এর বড়টাকেই, একদম অরিজিনাল ফাংশনটাকে যে পেয়েছিলাম সেটাকে আমরা ডায়াগ্রাম আঁকবো, দেন আমরা সিম্পলিফাইড ভার্সনটার ডায়াগ্রাম আঁকবো। তো এখানে আমাদের প্রথমে যা বলছে তা হচ্ছে আমাদের তিনটা ইনপুট আছে, এক্স, ওয়াই, জেড। তো এটা ক্লিয়ার। তো আমি প্রথমে তিনটা ইনপুটের জন্য তার নিয়ে নিচ্ছি। অনেকেই কী করে, ডিরেক্ট তার দিয়ে একাধিক তার দিয়ে গিজিমিজি করে ফেলে, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটাকে সহজ মনে হয়। আমি কি করি, আমি প্রথমে ইনপুটগুলো থেকে তার বানিয়ে নিই, তারপর সেই তার থেকে কানেকশন নিই। ডিরেক্ট ইনপুট থেকে যদি বারবার কানেকশন নিতে হয় তাহলে খুবই কমপ্লেক্স হয়ে যায় ডায়াগ্রাম। তো তার চেয়ে আমি এই পদ্ধতিটাকে বেটার মনে করি। এখানে আমরা তিনটা ইনপুট নিয়েছি। প্রথম ইনপুটটার নাম হচ্ছে এক্স, পরের ইনপুটটার নাম হচ্ছে ওয়াই, এরপর ইনপুটটার নাম জেড। এখন দেখুন আমাদের কোনগুলোর জন্য নট আছে। এক্সের জন্য নট আছে, জেডের জন্য নট আছে, কিন্তু ওয়াইয়ের জন্য কোনো নট নেই। তাহলে ওয়াইয়ের নট আমাদের লাগছে না। ধরুন এটা হচ্ছে এক্স নট, তাহলে এক্স নটের আমি লাইন নিয়ে রাখি, আর জেডের জন্য নট আছে, জেডের জন্য একটা লাইন নিয়ে রাখি। আমরা এখানে সাইড নোট দিয়ে দিব, এটা হচ্ছে নট এক্স, আর এখানে হচ্ছে নট জেড। আচ্ছা ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার আশা করি। এখনও কিন্তু আমরা কিছুই আঁকিনি, আমরা জাস্ট ইনপুট নিয়েছি, ইনপুট থেকে তারের লাইন দিয়ে সুবিধার জন্য এঁকে নিয়েছি। এখন আমাদের ডায়াগ্রাম আঁকা শুরু। এইখানে এগুলো এন্ডের সাথে যুক্ত আছে। তো খেয়াল করুন, নট এক্স এবং ওয়াই এবং জেড যুক্ত আছে। এখন এখানে ভাববার বিষয়, যদি আমাদের ল্যাবে আইসি থাকে শুধুমাত্র টু ইনপুটের, তাহলে আমাদের এন্ড দুইটা লাগবে। আর যদি আমাদের কাছে থ্রি ইনপুটেরই আইসি থাকে, তাহলে এন্ড আমরা সবগুলোকে একসাথে জুড়ে দিতে পারবো, যেমন এটা এন্ড। তো এখানে বলছে নট এক্স, ওয়াই, জেড, তাহলে আমি সিম্পলি এখানে, এটা তো নট এক্স, এখানে লাগিয়ে দিতে পারি, দেন ওয়াই থেকে টেনে আনতে পারি, লাগিয়ে দিতে পারি, আর জেড থেকে টেনে আনতে পারি এবং লাগিয়ে দিতে পারি। কিন্তু যদি দুই ইনপুট হয় তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে প্রথমে নট এক্স এবং জেড অথবা নট এক্স এবং ওয়াইকে লাগাতে পারি, সরি, দুইটার একটা লাগালেই হবে। দেন যেটা করতে পারি, এটা থেকে একটা আউটপুট বের হবে, সেটাকে আবার জোড়া লাগাবো, দেন আমাদের কাছে বাকি থাকলো কে, বাকি থাকলো হচ্ছে জেড। তাহলে জেডের থেকে একটা কানেকশন এনে আমরা এখানে লাগিয়ে দিতে পারি। যদি আমাদের এই এন গেটটা তিনটা ইনপুট থাকে তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমাদের এই এন গেটটা দুইটা ইনপুট থাকে তাহলে আমরা এভাবে করব। এই কারণে অনেক সময় আমরা মাল্টি ইনপুট গেট ব্যবহার করতে চাই। তো এতটুকু পর্যন্ত আমাদের হয়ে গেল।
দেন যেটা আসছে সেটা হচ্ছে পরের টার্ম। পরের টার্ম হচ্ছে নট এক্স ওয়াই নট জেড। তাহলে পরের টার্ম হচ্ছে নট এক্স ওয়াই নট জেড, ট্যান গেট নিলাম, নট এক্স আমাদের কাছে আছে, নট এক্স আপনারা এখান থেকেও লাইন নিতে পারেন আবার এখান থেকেও লাইন নিতে পারেন। নট এক্স ওয়াই এবং নট জেড, এখানে নট জেড আমাদের সামনেই আছে, নট জেড। আমি আপাতত এটাকে থ্রি ইনপুট বিবেচনা করছি, এখানে দুই ইনপুটের একটা দেখালাম, এখানে থ্রি ইনপুটের আরেকটা নিয়ে নিলাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এটাকেও আপনি চাইলে এই দুই ইনপুট দিয়েই সলভ করতে পারেন, রেজাল্ট একই থাকবে, এটা থেকে একটা আউটপুট বেরোলো। দেন যেটা আমরা করব, পরের টার্মে চলে যাব, এক্স জেড। এক্স জেডের জন্য আমরা আরেকটা অ্যান্ড গেট নিব এবং এক্স টানে নেব, টেনে নিব, আর টেনে নেব হচ্ছে জেড। তো এখানে জেড আছে, টেনে নিলাম এবং এটা থেকে একটা আউটপুট বেরোবে। এখন প্রশ্ন হচ্ছে এরপর কি করব। আপনাদের মনে আছে এখানে যে একটা অর গেট দিয়েছি আমরা, অর, তো আমরা এখানে অর অপারেশন করছি, সেহেতু এটা অর গেটই। তো এখান থেকে আমরা একটা অর গেট নিব। এখন আমাদের এখানেও বিবেচনা করতে হবে, আমরা কি ডায়াগ্রামটা মধ্যে এই যে গেটটা আছে সেটাকে থ্রি ইনপুট বিবেচনা করছি নাকি টু ইনপুট। যদি স্যার বলে দেয় টু ইনপুট, ঠিক আছে, কিন্তু থ্রি ইনপুট যদি আমাদের ব্যবহার করা অ্যালাউ করে তাহলে আমরা সোজা সবগুলোকে এখানে কানেক্ট করে দেব। তারপর এটা থেকে একটা আউটপুট বেরোবে অ্যান্ড পরিশেষে আমরা আউটপুটটাকে রেখে দেব। এখন চলুন এটার সিম্পলিফাইড ভার্সনটাকে ইমপ্লিমেন্ট করি। তো সিম্পলিফাইড ভার্সনটাকে ইমপ্লিমেন্ট করার জন্যে চলুন নিচে আবার ইনপুট নেই, ইনপুট লাগছে এখানে আমার কাছে। এখন কিন্তু এটা থ্রি ভেরিয়েবলই হচ্ছে, নট এক্স ওয়াই জেড থ্রি ভেরিয়েবলই। তাহলে এক্সের জন্য লাগছে হচ্ছে নটও লাগছে একটা, তারপর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ওকে। তো নট এক্স আর ওয়াই প্রথমে যুক্ত থাকবে, যুক্ত থাকবে, প্রথমে যুক্ত করলাম, তারপর যুক্ত থাকবে হচ্ছে এক্স জেড, এক্স এবং জেড। এটা ভেবে দুইটা জায়গা যুক্ত হয়ে গেছে জেড। এখন কিছু না, এদের আউটপুটগুলোকে একটা অরের সাহায্যে যুক্ত করে দেব। চলুন আউটপুট বের করা যাক, দেখি কি হয়। তো আমাদের সার্কিট ইমপ্লিমেন্ট করা শেষ, এখন চলুন দেখা যাক টেস্ট করলে তারা রেজাল্ট এক দেয় কিনা। যদি এর আর এর রেজাল্ট মিলে তাহলে মনে রাখবেন যে আসলে আমরা যেভাবে সিম্পলিফাই করে কাজ করি এভাবে আসলে ওয়ার্কটা করে। আমরা বিগার ভার্সনটা যেরকম কাজ করে স্মলারটা সেম কাজ করে। আপনি চাইলে দুইটাকে একসাথে রেখে দিতে পারেন দেখার জন্য যে দুইটা সেম কাজ করছে কিনা। তো চলুন এখানে প্রথমে আমরা দিই 001, 001-এ দুজনই জিরো, 00-তেও 000-তেও দুজন জিরো ছিল, তারপর 010 দুজনই ওয়ান, 011 দুজনই ওয়ান, 011 দুজনই ওয়ান, 100 দুজনই জিরো, 101 দুজনই ওয়ান, 110
দুইজনই জিরো, ওয়ান 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 দুইজনই ওয়ান, আর কোনো কম্বিনেশন সম্ভব না। আমরা সবগুলো কম্বিনেশন দিয়ে চেক করে ফেলেছি এবং সবগুলো কম্বিনেশনই এদের আউটপুট সেম। তো এর থেকে প্রমাণ হয় যে আমরা চাইলে আমাদের সার্কিটকে সিম্পলিফাই করতে পারি বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে। এবং আমরা আরেকটা জিনিস শিখেছি কীভাবে লজিক ডায়াগ্রাম আঁকতে হয়। এখানে একটা জিনিস খেয়াল করুন, আমি এই ডায়াগ্রামগুলো সফটওয়্যারে আঁকছি। তো সফটওয়্যারে আঁকার সময় এই যে তারগুলো একটা তারের উপর দিয়ে ওভারল্যাপ করছে, এগুলো কিন্তু নিজের সাথে যুক্ত না। তো আপনারা যদি ভেবে থাকেন যে এগুলো এগুলোর সাথে যুক্ত, তাহলে ভুল ভাবছেন। এই বিন্দুটা দিয়ে আসলে বোঝাচ্ছে ওরা যুক্ত। এই বিন্দুটা দেখুন, যাদের সাথে যে যুক্ত সেগুলো বিন্দু দিয়ে বোঝাচ্ছে। এখন খাতায় লেখার সময় আমরা যেটা করি সেটা হচ্ছে এভাবে জাম করে দিতে পারি তারের উপর দিয়ে। ধরুন আমার ইনপুট তারগুলো আবার এভাবে আঁকলাম। এখন এক্সের জন্য একটা নট দরকার ওই সময়, তো এক্সের নটটা এখান থেকে বের করে ফেলছি। নটটাকেও জাম করিয়ে এনেছি আপনারা দেখুন। তাহলে বোঝা যাচ্ছে যে এরা একটা আরেকটার সাথে যুক্ত না। দেন মনে করুন এক্সের একটা তারের সংযোগ আমার এখান থেকে লাগবে, তো এটাকে আমি এভাবে বের করে আনবো। আবার যদি উপর থেকে নিচেও লাগে সেমভাবে করবো। ধরুন এখান থেকে এভাবে লাগছে, তো আমি এভাবে আনবো। আবার যেখান থেকে বেরোতে হয় এভাবে আনবো। তো তারগুলোকে জাম করালে দেখতে সহজ হয়, আর সার্কিটটা পড়তে সহজ হলে নাম্বার পাওয়াটাও খুব সম্ভাবনাময়। আজকের জন্য এই পর্যন্তই। আগামী ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।